নমস্কার বন্ধুরা সব থেকে সহজভাবে কাগজ দিয়ে শপিস বানানো দেখুন ফেলে দেওয়া প্লেন কাগজ ভাজ করে নিচ্ছি গ্লু দিয়ে জোড়া দিলাম পাতলা তার। দিলাম ভাজ করে নিলাম গুণর তার দিলাম সুতো দিয়ে গ্লু আর সুতো দিয়ে বেঁধে দিলাম গুনোর তার দিলাম বোটলের মাপ নিয়ে গ্লু দিয়ে আবার সুতো দিয়ে বেঁধে দিলাম এটা দিয়ে বাচ্চাটার মূর্তি তৈরি হবে সেমভাবে এখানে গ্লু আর সুতো দিয়ে বেঁধে দিলাম দেখুন এখানে সুতো দিয়ে আর গ্লু দিয়ে বাধা আছে তার ছেড়ে দিলাম প্রয়োজন হতে পারে পিসবোর্ড রাউন্ড করে মাপে কেটে নিচ্ছি গ্লু দিয়ে জোড়া দিলাম এবার দেখুন কতটা সহজভাবে দিয়ে এইভাবে কাগজ মোটামুটিভাবে আমি সম্পূর্ণ মূর্তি ফিনিশিং করছি না মোটামুটি সবুজ সপিস তৈরি হবে সেইভাবেই সেটুকু করছি কাগজ দিয়ে হবে মুড়ে আবার কাগজ গ্লু দিয়ে জোড়া দিয়ে তৈরি করলাম সেমভাবে কাগজ জোড়া দিয়ে মাথা হাত যেটুক দরকার সেখানে কাগজগুলো দিয়ে জোড়া দিলাম এখানে প্লেন কাগজগুলো দিয়ে জোড়া দিলাম যেরকমই ইচ্ছা সেরকমই দেখানো যাবে হাত পা কাগজ দিলাম আবার গুলো লাগিয়ে চুলের জন্য বন্ধুরা এই ধরনের সহজেই কাগজের পুটটির নানান মূর্তি নানান শপিস পাখি নানান পদ্ধতিতে তৈরি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাড়তি তারগুলো প্লাস দিয়ে কেটে দিলাম ওয়াল জল আর ফেভিকলগুলো একসাথে মিশিয়ে একদম সহজভাবে ব্রাশ করলাম আমি মূর্তিটি সম্পূর্ণ ফিনিশ করলাম না এমনিতেই দেখুন সুন্দর লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার